নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে ভৌতবিজ্ঞানের পরীক্ষা হয়েছে তো দেখো দু হাজার বাইশ সালে ভৌতবিজ্ঞানের পরীক্ষা আজকে হয়েছে তো দেখো ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করব তো দেখো কোশ্চেনটা খুবই সহজ এসছে একদম যে কঠিনে এসেছে সেরকম টাইপের নয় কোশ্চেনগুলো মানে খুবই সহজ আর কি বলতে গেলে মানে মোটামুটি ভালো নম্বর পাওয়া যায় তো দেখো বায়ুমন্ডলের ওয়ান পয়েন্ট ওয়ানের কোয়েশন কী বলছে বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি এর অ্যান্সার কেবে এর অ্যান্সার এর অ্যান্সার

যদি ব্যাসার্ধ যদি টোয়েন্টি সেন্টিমিটার হয় টোয়েন্টি সেন্টিমিটার হয় তাহলে এর হাফ হয়ে যাবে অর্থাৎ টেন সেন্টিমিটার হবে ঠিক আছে টেন সেন্টিমিটার হবে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভের কোশ্চেন কী বলছে দৃশ্যমান আলোর তরঙ্গ দুর্গ থেকে নিচের কোনটি তরঙ্গর্গ বড় এর অ্যান্সার কী হবে অবহেলিত রশ্মি অবহেলিত রসি বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট সিক্সের কোশ্চেন কি বলেছে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন তো দেখো উত্তল দর্পণ হবে না উত্তল লেন্স হবে না ঠিক আছে অবতল লেন্স হবে না এর आंसर কী অবতল দর্পণ ঠিক আছে তো দেখো পরের কোয়েশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট একটি ইলেকট্রনের আদান হলো তো দেখো এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিয়ের মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট এইটের কোশ্চেন কী বলেছে পরিবাহী রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবারীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহ মাত্রার সম্পর্ক তো দেখো এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার হবে ঠিক আছে সি এর অ্যান্সার হবে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট নাইনের কোশ্চেন তো দেখো কী বলেছে ওয়ান পয়েন্ট নাইনে বলেছে কোনো পরিবারের মধ্য দিয়ে দুই মিনিটে বারো সেন্টিমিটার আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো তো দেখো এর অ্যান্সার হবে জিরো পয়েন্ট ওয়ান এমপিআর তো দেখো আমার যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট জিরো কোশ্চেন কী বলেছে বলেছে দীর্ঘ পর্যায় সরণিতে শ্রেণীর সংখ্যা হল তো দেখো দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণীর সংখ্যা হলো আঠারো কত হবে আঠারো হবে ঠিক আছে তা তো দেখো পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের কোশ্চেন দীর্ঘ পর্যায় স্মরণির শ্রেণী সতেরো এর অন্তর্গত সিএল ব্র্যাকেটের মধ্যে সেভেন্টিন আই ফিফটি থ্রি এফ নাইন বিআর থার্টি ফাইভ এর জারণ ধর্মের কর্ম হলো তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান টুয়েলভের কোশ্চেন নিচের হচ্ছে নিচের কোন আয়নীয় যোগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই কোনো আয়নেরই অষ্টক নেই তো দেখো এর অ্যান্সার হবে লিথিয়াম হবে এল এই এল আই এইচ লিথিয়াম হবে ঠিক আছে তো দেখো এবার আমি নেক্সট কোশ্চেন সলভ করবো তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে নীচের কোন যোগটির কঠিন অবস্থা অনু দ্বারা গঠিত নয় তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে সোডিয়াম ফ্লুরাইড হবে ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন তো দেখো খুবই প্রত্যেকটা কোশ্চেন খুবই মানে ইজি ছিল ঠিক আছে তো দেখো অ্যাসিটিক অ্যাসিড একটি দৃঢ় তড়িত বিশ্লেষক কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে তো দেখো এর অ্যান্সারে সি রান্সারাবে আংশিক বিয়োজিত হয় আংশিক বিয়োজিত হয় ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের কোশ্চেন তড়িত বিশ্লেষণের সময় তো দেখো এর অ্যান্সারে ডি এর অ্যান্সারবে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে ঠিক আছে তো দেখো খোয়াদাগের কোশ্চেন কী বলেছে তো দেখো নির্মলিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় বলেছে জীবাশ্ম জ্বালানির জ্বালানির বিকল্প একটি উল্লেখ করো তো দেখো জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম হলো সৌরশক্তি কি আছে সৌরশক্তি ঠিক আছে তো দেখো টু পয়েন্ট টু এর কোশ্চেন কি বলেছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম হল এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এবং সিএইস ফোরও তোমরা লিখতে পারো অসুবিধা নেই তো দেখো শূন্যস্থান পূরণ করো কী বলেছে ওজনের স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করো এর অ্যান্সার কীভাবে অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মিকে প্রতিহত করে টু পয়েন্ট থ্রি কোয়েশ্চেন কী বলেছে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপ এর এর অ্যান্সার কীভাবে পাঁচকাল হবে পাঁচকাল হবে ঠিক আছে তো দেখো টু পয়েন্ট ফোরের কি কী বলেছে চালছে সূত্রের ধ্রুবকগুলি কী কী তোমরা তো জানো খুব এটা মানে খুবই ইজি কোশ্চেন ভর ও চাপ ঠিক আছে চালছে সূত্রে ধ্রুবক কী কী আছে ভর ও চাপ ঠিক আছে তো দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো কি বলেছে উষ্ণতা কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানে ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান এটা কি আছে মিথ্যা কারণ উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান হয় না ঠিক আছে টু পয়েন্ট ফাইভ তো দেখো টু পয়েন্ট ফাইভের কোশ্চেন বলছে কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি তো দেখো কোনো দর্পণের কোন দর্পণের কোনো দর্পণের অর্থাৎ কোনো দর্পণ বলতে বোঝানো হচ্ছে উত্তল দর্পণে ঠিক আছে উত্তল দর্পণে এখানে বলেছে প্রতিবিম্ব গঠিত হতে পারে কি হ্যাঁ প্রতিবিম্ব গঠিত হতে পারে অর্থাৎ প্রথমে অ্যান্সার হবে উত্তল দর্পণ তারপর হবে হ্যাঁ হবে তো দেখো টু পয়েন্ট সিক্সের কোশ্চেন বলছে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অ্যান্সার অবতল দর্পণ অ্যান্সার কি হবে অবতল দর্পণ তো দেখো টু পয়েন্ট সেভেনের কোয়েশ্চেন কি বলেছে লাল ও নীল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসার অঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হবে তো দেখো প্রতিসার অঙ্ক কম আসলো মিউ আর এবং প্রতিসার অঙ্ক বেশি হয়েছিল মিউ বি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো মিউ বিটা কি আছে বেশি হবে এবং মিউ আরটা কী আছে কম হবে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট এইটের কোশ্চেন কি বলেছে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের কি এর কি কীভাবে কুলম্ব হবে ঠিক আছে টু পয়েন্ট নাইনের কোশ্চেন কী বলেছে তড়িৎ তো দেখো টু পয়েন্ট নাইনের কোশ্চেন কী বলেছে তড়িৎ পরিবাহিতার কি এর आंसर হবে মো সি এম ইনভার্স ওয়ান ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে ফিউজ তারের উপাদান কী কী এর আনসার হবে টিন ও সীসার মিশ্রণ ঠিক আছে তো দেখো টু পয়েন্ট ওয়ান জের কোশ্চেন কি বলেছে কিলোয়াট ঘন্টা কোন ভৌক্তরাশি রেখক এর আনসার হবে তড়িৎ শক্তি রেখক ঠিক আছে তো দেখো টু পয়েন্ট ডবল ওয়ানের কোশ্চেন সলভ করবো টু পয়েন্ট ডবল ওয়ানের কোশ্চেন সলভ করবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো তো দেখো টু পয়েন্ট ডবল ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাসিটিক অ্যাসিড এর আনসারে কেবে মৃদু তড়িৎ বিশ্লেষণ হবে কাজ হবে এর আনসার হবে এর আনসার হবে তড়িৎ অপরিবাহী হবে ঠিক আছে সর্বাধিক তরিত ঋণাত্মক মৌল এর আনসার কীভাবে ফ্লোরিন হবে ঠিক আছে একটি অভিজাত মৌল এর আনসার কীভাবে ক্রিপ্টন হবে ঠিক আছে তো দেখো এবার আমি নেক্সট গুলো সলভ করবো টু পয়েন্ট ওয়ান এর কোশ্চেন কী বলেছে কি বলেছে এফ কমা আই কমা বি আর ও সি এল কে ক্রমর আসমান তড়িৎ ঋণাত্মক অনুসারে সাজো এর আনসার কীভাবে এ পাবে তারপরে সিএল হবে তারপরে বিআর হবে তারপরে আই হবে তো দেখো আমি পরে কোশ্চেন সলভ করব টু পয়েন্ট ওয়ান থ্রি কোশ্চেন দীর্ঘ পর্যায় শ্রেণির কোন শ্রেণীতে গ্যাসীয় তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান এর আনসার কীভাবে সতেরো নং শ্রেণী সতেরো নং শ্রেণী পরের কোশ্চেন কী বলেছে তো দেখো খাঁড় ধাতুগুলি দীর্ঘ পর্যায় শ্রেণির কোন গ্রুপের অন্তর্গত এর আনসার হবে এক নং শ্রেণির অন্তর্গত এক নং শ্রেণীর অন্তর্গত তো দেখো টু পয়েন্ট ওয়ান ফোরের কোয়েশ্চেন কী বলেছে ড্যাশ চিহ্ন দিয়ে এইচ টু ও অনুর প্রথাগত উপস্থাপনা দেখাও তো দেখো এটা তোমাদের আমি পরে একদিন করিয়ে দেবো ঠিক আছে একটু বড় হয়ে যাবে তো দেখো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এটা তোমাদের পরে একদিন আমি করিয়ে দেবো টু পয়েন্ট ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে হাইড্রাইট আয়নে এইস মাইনাস আছে হ্যাঁ ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের পরামাণু ইলেকট্রন বিন্যাসের মতো এর আনসার হবে হিলিয়ামের মতো ঠিক আছে এগুলো তোমাদের আমি পরে দেখিয়ে দেবো তারপরে কী বলছে হাইড্রোজেন অনুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো ঠিক আছে এটা তোমাদের আমি দেখিয়ে দেবো এটা তোমাদের বইতে আছে ঠিক আছে তো দেখো টু পয়েন্ট ওয়ান সিক্সের কোশ্চেন বলেছে একটি সমযোজি তরল পদার্থের উদাহরণ দাও এর আনসার হবে জল হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে বলে এই সের ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সেভেনের কোশ্চেন কী বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখক কী বলেছে কঠিন এনএসিএলের তড়িৎ পরিবাহিতা গণিত এনএসিএলের তড়িৎ পরিবাহিতা থেকে বেশি এটা কি আছে মিথ্যা আছে অর্থাৎ ফলস তো দেখো পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ান এইটের কোশ্চেন বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথে কি বিক্রিয়া ঘটে এর অ্যান্সার হবে এল প্লাস 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 থ্রি থেকে অ্যালমোনিয়াম ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো কি বলেছে তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে এটা কি আছে ফলস আছে কারণ মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে না এটা পরিবহন করে আয়ন পরিবহন করে ঠিক আছে তো দেখো এটা কী হবে ফলস হবে তো দেখো বিভাগ তো দেখো কোশ্চেনটা খুবই মানে সহজেই আসছে বলতে গেলে একদম যে কঠিন সেটা বলাটা ভুল হবে বিশ্ব স্নানটা ঠিকই আছে খুবই ভালো কোশ্চেন আছে ঠিক আছে তো দেখো থ্রি পয়েন্ট টুয়ের কোশ্চেনটা এটাও ভালো আছে যে কোনো একটা করলে হয়ে যাবে অঙ্ক ঠিক আছে মোটামুটি সহজই অঙ্ক দিয়েছে থ্রি পয়েন্ট থ্রি যে কোশ্চেনটা আছে এটাও খুব ভালো কোশ্চেন আছে থ্রি পয়েন্ট ফোরের কোশ্চেন থ্রি পয়েন্ট ফাইভের কোশ্চেন থ্রি পয়েন্ট সিক্সের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরবর্তীকালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেনের কোশ্চেন ঠিক আছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট নাইন ঠিক আছে তো এই তীব্র তড়িৎ বিশ্রেষ বলতে কী বোঝো ক্যাথোডো অ্যানোড তড়িদার বলতে কী বোঝো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল তো দেখো বয়ালো চালছে সূত্রে সমন্বিত রূপ এটা কিন্তু কোশ্চেনটা খুবই সহজ ছিল খুবই সহজ ছিল বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল তো দেখো তারপর দেখো এখানে তোমরা দেখতে পারবে যে এখানে দেখতে পারবে যে দুটো অঙ্ক দিয়েছে ঠিক আছে এই অঙ্কটা তো খুবই ইজি ঠিক আছে খুবই ইজি অঙ্ক ছিল এটা খুব ইজি আছে মানগুলো সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে চেষ্টা করলেই পারবে তোমরা একটু চেষ্টা করলেই হয়ে যাবে তো দেখো ফোর পয়েন্ট থ্রির যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু খুবই সহজ কোশ্চেন ছিল তো দেখো আমাদের পরে কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে পরে আরেকটা কোশ্চেন ছিল এই কোশ্চেনটাও ভালো ছিল তো দেখো ফোর পয়েন্ট ফোরের কোশ্চেন আছে তারপরে কী বলেছে অথবা দিয়ে উত্তর লেন্স অভিসারী বিক্রিয়া ব্যাখ্যা করো তার ফোর পয়েন্ট ফাইভের কোশ্চেন কী বলেছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটি প্রতিকার করা যায় এটাও খুব ভালো কোশ্চেন ছিল এটাও খুবই ভালো কোশ্চেন ছিল ঠিক আছে তো দেখো ফোর পয়েন্ট সেভেনের কোয়েশনটা খুবই ভালো ছিল ইজি ছিল তো দেখো ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট টেন কোশ্চেন ঠিক আছে ফোর পয়েন্ট টেনের কোয়েশন ফোর পয়েন্ট তো দেখো অথ ফোর পয়েন্ট টেনের পর অথবা দিয়ে কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও তো দেখো এই যে কোশ্চেনটা আছে তড়িৎ লেপন কী ঠিক আছে কপারের কোনো বস্তুর উপর সিলভার তড়িৎ লেপনের ক্যাথডে কী ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ফোর পয়েন্ট ওয়ান এর কোশ্চেন আছে তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারলে যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনটা কেমন ছিল তা পরবর্তীকালে এটা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে তো দেখো কোশ্চেনটা ভালো করে দেখে নাও তো দেখো কোশ্চেনটা ভালো করে দেখো না প্রত্যেকটা কোশ্চেন মানে খুবই ইজি আসছে আজকে মাধ্যমিকের লাস্ট পরীক্ষা হয়েছে আমরা প্রত্যেকটা ভিডিও দিয়েছি এবং সাজেশান দিয়েছি এবং মাধ্যমিকে কোনগুলো ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকে কোনগুলো ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকের ফুল সাজেশান এবং প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার পরে আমি সলভ করে দিয়েছি সে অঙ্ক হোক ফিজিক্যাল সায়েন্স হোক ঠিক আছে তোমাদের জীবন বিজ্ঞান হোক ভূগোল হোক ইতিহাস হোক প্রত্যেকটা সাবজেক্ট আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আজকে আমি মোটামুটিভাবে তোমাদের এসি কিউব ঠিক আছে এসি কিউব এবং এমসি কিউব এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আর যে সমস্ত বড়ো প্রশ্নগুলো আছে এটা তোমাদের বইতেই আছে ঠিক আছে তো দেখো কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞান যে পরীক্ষাটা হয়েছে পরীক্ষাটা যে কোশ্চেনটা যে টাফ হয়েছে সেরকম বলাটা ভুল হবে কোশ্চেনটা খুবই সহজ সরল ছিল মানে মোটামুটি লিখে আসা যেত ঠিক আছে লিখে তো দেখো কোশ্চেনগুলো তোমরা খুব সুন্দর করে দেখে নাও তো দেখো কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের পরবর্তীকালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার চব্বিশ সালে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই জন্য আমি পুরো কোশ্চেনটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি